আগামী সংসদ নির্বাচনে ঢাকা 19 আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। ধামসোনা ইউপি চেয়ারম্যানও তিনি। সকালে আশুলিয়া প্রেস ক্লাবে 200+ বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে সংবাদ সম্মেলন করেন সাইফুল ইসলাম। সাভার আশুলিয়াকে পরিকল্পিত নগরী তৈরি ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। এর আগে বীর মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানান সাইফুল ইসলাম। আমি বিশ্বাস করি ভোটের রাজনীতিতে অন্যান্য যে কোনো প্রার্থীর চেয়ে আমি অনেক বেশি এগিয়ে, যেহেতু মাঠের অবস্থান আমার অনেক বেশি শক্তিশালী। এজন্য আমি আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন।